খাইয়া থাকো না খায়া থাকো বাবা, রিজিক আমার মাওলা দিবে, কোনো টেনশন করিস না। রিজিকের মালিক কে? না কোনো মানুষ। এই মানুষের হাতে যদি রিজিকের চাবি আল্লাহ দিত, তাহলে আমাকে হুজুরের আরো আগে মরতাম না, পাড়ায় মাইরে ফলাইতো না। রিজিকের মালিক কে? আমার আল্লাহ। দশতলার বিল্ডিং এর মালিক ঘরে বইয়া কান্দে, ছেলে জ্বালা দেয়, মাইয়া জ্বালা দেয়, বৌনিয়া শান্তি নাই। আর খেরের ঘরে রিক্সার ড্রাইভার দেখো, কাঁচা মরিচ দিয়া তিন প্লেট খাইয়া আর নাক টেনে ঘুমা। শান্তির মালিক কে? ও যুবক পায়ে হাত রেখে বলি, চরিত্রটাকে ধরে রাখ। ও পর্দার আড়ালের মা বোনদের বলি, এ যুবক যুবতীরা, ও পর্দার আড়ালের আমার বোনেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আবার মহিলা মাদ্রাসায়ও পড়ে, পড়েনি, আসেনি মহিলা মাদ্রাসা। আমাদের অনেক বুজুর্গরা মহিলা মাদ্রাসা পছন্দ করতেন না। মহিলা মাদ্রাসা, যদি মহিলা মাদ্রাসায় গিয়া যদি আল্লাহরে না পাও, ওই লেখাপড়া করে কোনো লাভ নাই। আর কলেজে ভরিয়াও যদি আমার নবীর আদর্শ ধরে রাখতে পারো, জান্নাত রেডি। এই বোনেরা, যেখানেই থাকো যেখানেই যাও, চরিত্র নষ্ট করিও না। জীবনের সতীত্ব তোমার একটা মহামূল্যবান সম্পদ, নারীদের জন্য সতীত্ব মহামূল্যবান একটা সম্পদ। গলায় চুরি আসলে মরে যাবি, আমার মাওলার কাছে জান্নাত পাবি। ও এলাকার বোনেরা, যেখানেই থাকো পর্দা রক্ষা করার চেষ্টা করো, বেগানার থেকে নিজের চরিত্রটার হেফাজত করো। গরিব স্বামীও যদি আল্লাহ কোনোদিন মিলায় দেয়, আল্লাহ তোমাকে মুকুটহীন বাদশাহী দান করবেন এই জমিনের মধ্যে। কেয়ামতের দিন বিনা হিসাবে বোন জান্নাত পেয়ে যাইবা। মোবাইল চালানো যদি প্রয়োজন মনে করো, মা বাবার সাথে কথা বলার জন্য চালাইও, কিন্তু আমি বললে তো ফিরবা না। তারপর অনুরোধ করি, মোবাইল দিয়া তুমি অন্যকে কণ্ঠ শুনাইও না। তোমার কণ্ঠের মধ্যে বেগানার বদনজর লাগলে দেখবা কণ্ঠ নষ্ট হয়ে যাবে। মানুষের বদনজর লাগলে অনেক মানুষ অসুস্থ হয়ে যায়, মানুষের বদনজর লাগলে অনেক মানুষ কণ্ঠ নষ্ট হয়, মানুষের বদনজরে মানুষ শুকাইয়া যায়, মানুষের বদনজরে মানুষের রিজিক বন্ধ হয়ে যায়, মানুষের উপরে মানুষের বদনজর লাগতে লাগতে এক সময় শুকাইয়া কাটন হইয়া মইরা যায় মানুষের বদনজর। অতএব কণ্ঠের উপরে যেন বদনজর না লাগে। ও বোনেরা, তোমার সুন্দরী চেহারাটার মধ্যে কোনো বেগানার বদনজর লাগাইও না, তাহলে দেখবা বিয়ার আগে চেহারায় বরণ উঠবে, বরণ। এটারে কি কয় আর শুদ্ধ ভাষা আছে এটার? এই যুবকেরা কয় চেহারায় বরণ উঠে, বরণ। এটার আর সুন্দর ভাষা আছে নি থাকলে ক, চেহারায় বরণ উঠবে একটা বোনের, আর চেহারা সুন্দর থাকে? এই বিউটি পার্লারে গিয়ে আলকাতরা মারলেও কি আর সুন্দর হবে? যারা মাইকের আওয়াজ শুনতেছো, বোনেরা সতীত্বকে ধরে রাখো, মায়েরা চরিত্রকে ভালো রাখো, যুবকেরা নিজের সতীত্ব ধরে রাখো, বাদশা মুকুটহীন সম্রাট হয়ে থাকবা। লাভ কি, লাভ কি বলো? তুমি আর একটা মাইয়ার চরিত্র নষ্ট করবা, ওই মাইয়া তো জানে তুই লম্পট, কেউ জানে না, ওই মাইয়া জানেনি। একটা কথা কয়, আল্লাহ জানেনি। তোর জীবনে বিয়ে করার আশা আছে? যদি করো তা তোর ঘরে আসবে জল্লাদ, আইসে তো তোর জিন্দগি বরবাদ করে দিয়ে যাবে, জীবনের শান্তি পাবি না। হাসো, তোর গলায় রশি লাগায় কান্না দরকার, তুই হাসো কেন নির্লজ্জর মতো? আমি বলতিছি আমার কলিজা ফাইটে যাইতেছে, আপনি হাসো। আল্লাহর দেওয়া সুন্দর যৌবনটাকে তুই জবাই করতেছো নিজের হাতে, এক সময় কাঁদবি, চোখের পানি মোছার লোক পাবি না, বউ জুতা দিয়া বাইরে এইবে তোরে লেখা রাখ। তুই দশটা মাইয়ার জীবন নষ্ট করবি, তোর জীবনকে জবাই করতে একটা মাইয়া আসবে জল্লাদ হইয়া, লিখে রাখ। শান্তিতে আছে কোন সুরায় আমারে ক? এ আকাম সাকাম কইরে কোন যুবক শান্তিতে আছে আমারে বল? চেহারা অবস্থা দেখছো? এক একটা চেহারা দেখছো, কার্টুন ফেল।
দেখ, তোরা তো বুঝবিও না, চেহারা আয়নার সামনে যা, নূর চমকায় চেহারায় যে আকাম করছো জীবনে, আল্লাহ হেদায়াত দান করুন। এখনো সুযোগ আছে, আমার আল্লাহ কত দয়াময়, 80 বছর গুনাহ করছো, আমি 1 মিনিটে মাফ করে দেব। আমার আল্লাহ সেই আল্লাহ, এমন দয়াময় আল্লাহর কাছে তওবা করো, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ওই আল্লাহকে বেজার করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মুরুব্বিদের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না, আলেম ওলামাদের দোয়া নিয়ে চলব, কি নিয়ত করা যায় না? 5 বেলার নামাজ পড়া যায় না? নামাজ পড়ো, উযু করে দেখবি চেহারায় নূর বাড়বে, শরীর সুস্থ থাকবে, মানুষের দোয়া পাবি। মোবাইল চালাও, ঠিক আছে, মোবাইলে কোরআন তেলাওয়াত শুনিস, মক্কা মদিনার ইমাম সাহেবের বালিশে যখন ঘুমাও, তেলাওয়াতটা লাগায় শুয়ে শুয়ে শুনিস চুপচাপ, দেখবি কলিজা ঠান্ডা হয়ে যাবে, 1 সপ্তাহ শুনবি, মনে করবি যে তোর মতো শান্তিতে দুনিয়াতে কেউ নেই। জীবনে আকাম তো কম করো না, এবার একটু ফেলতে পারো না, মানুষের একটা শখ থাকে যে আজকে অমুক এই আকাম।